আসসালামু আলাইকুম অনার্স কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন দুই থেকে দুই সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব গ্রামার ক্লাস উনিশ ছয় নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই এ নম্বরটি দেখো হি ডাইট অফ দ্য কান্ট্রি এখানে অ্যান্সার হবে হি ডাইট ফর দ্য কান্ট্রি তো দেশের জন্য যদি মারা যায় তাহলে পজিশন হিসাবে ডাইট ফর বসাতে হয় হি ডাইট ফর দ্য কান্ট্রি সে দেশের জন্য মারা গেল বি নম্বরটি দেখো ইট ইস হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি তো এখানে অ্যান্সার হবে ইট ইস হাই টাইম উই আওয়ার জার্নি তো ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভাইফ্রি থাকবে তার ফর্ম করতে হবে তো এ স্টার্ট এর

এখানে যে কম্পারেটিভলি এই ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটিকে বাদ দিয়ে লিখতে হবে হি ইজ বেটার টু ডে ডি নম্বরটি দেখো ডেড ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস তো এখানে অ্যান্সার হবে ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস এর ব্যাখ্যাটি হলো প্রিফারেবল শব্দ নিজেই কম্পারেটিভ তাই এর পূর্বে আর মোর বসানো যাবে না অর্থাৎ প্রিফারেবল এর পূর্বে কখনো মোর বসে না এখানে মোরকে তুলে দিয়ে আনসার লিখতে হবে ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস ই নম্বরটি দেখো দেয়ার ইজ প্লেস ইন দ্য বেঞ্চ তো আসনের জায়গা বেঞ্চে দেখো আসনের জায়গা বুঝিয়েছে আসনের জায়গা এর ইংরেজি হলো রুম প্লেস না সুতরাং প্লেস কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে রুম এখানে আনসার হবে দেয়ার ইস রুম ইন দ্য বেঞ্চ এই বেঞ্চে কোনো বসার জায়গা নেই নম্বরটি দেখো উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর পরে কোনো ভার্ভ দেওয়া থাকলে সেই ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টু তুলে দিতে হয় এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর জি নম্বরটি দেখো রিজাইন তো কিছু ওয়ার্ড ওয়ার্ডগুলোর পরে কখনো প্রিপজিশন বসানো যায় না এরকম চারটি ওয়ার্ড হল ডিসকাস রিজেম্বাল রিজাইন এই ওয়ার্ডগুলোর পরে কখনো প্রিপজিশন বসবে না প্রিপজিশন থাকলে প্রিপজিশনকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে মিস্টার আলী হ্যাজ রিজাইন দ্য পোস্ট সাত নম্বরটি দেখো অনার্স বোর্ড করছেন দুই এ নম্বর ওয়ান শুড ডু হিজ ডিউটি তো কোন বাক্যের মধ্যে যদি ওয়ান থাকে তাহলে তোমাদেরকে কখনো হিস বসানো যাবে না ওয়ানের পরে অবশ্যই তোমাদেরকে ওয়ান্স বসাতে হবে সুতরাং এখানে হিস কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়ান্স এখানে অ্যান্সার হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি বি নম্বরটি দেখো ইট ইজ রেইনিং ফর এ উইক কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তো তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি শি ইট নেম হয় তখন বসাতে হবে has been এরপরে মূল ভার্বের সাথে ing যুক্ত করতে হবে এখানে মূল ভার্ব দেখো রেইনিং এখানে ing যুক্ত করাই আছে সূত্র এখানে আর পরিবর্তন করতে হবে না এখানে आंसर হবে it has been raining for a week c নম্বরটি দেখো he speak english like english তো দেখো এখানে आंसर হবে he speak english like the english ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে তো দেখো এখানে ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয় সুতরাং এখানে কোনো আর্টিকেল বসবে না কিন্তু এখানে ইংলিশ দ্বারা ইংলিশ জাতিকে বোঝানো হয় সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এখানে आंसर হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ ডি নম্বরটি দেখো ও আ আনটিল আই ডু নট কাম তো দেখো কোন বাক্যের মধ্যে যদি আনলেস আনলেস তাহলে বুঝতে হবে সেগুলো নেগেটিভ এরপরে কখনো ডু নট ডিট নট বসবে না তো এখান থেকে নটকে তুলে দিতে হবে কারণ আনটিল নিজে নেগেটিভ এরপরে ডু নট ডাস নট বা ডিড নট বসানো যায় না এখানে আনসার হবে ওয়েডিল আই কাম এই নম্বরটি দেখো দিস ইজ মোর প্রিফারেবল দেন ড্যাট তো দেখো প্রিফারেবল এই ওয়ার্ডটি নিজে হলো কম্পারেটিভ আর এই কম্পারেটিভের পূর্বে আবার কম্পারেটিভ ফ্রম মোর বসানো যাবে না তো এখানে এখানে মোরকে তুলে দিতে হবে হবে ইজ আর ওয়ার্ডের পরে কখনো ড্যান বসানো যায় না ড্যানকে পরিবর্তন করে টু বসাতে হয় তো দেখো টু বসিয়েছি এরপরে ড্যাট এখানে অ্যান্সার হবে দিস ইজ প্রিফারেবল টু ড্যাট এট নম্বরটি দেখো স্কার্সলি হ্যাট হি রিচ দ্য স্টেশন ড্যান দ্য বেল র্যাং তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নো সুনার থাকে তখন তোমাদেরকে বসাতে হবে দেন এরপরে ভার্বের পাশ ফ্রম করতে হবে কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে হার্ডলি বা স্কার্সলি থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হোয়েন এরপরে ভার্বের পাশ ফ্রম করতে হবে তো দেখো এখানে আছে স্কার্সলি স্কার্সলির পরে দেখো এখানে কিন্তু দেন আছে তো স্কার পরে দেন থাকলে দেনকে পরিবর্তন করে লিখতে হয় হোয়েন এরপরে যে ভারপি থাকবে তার পাস্ট ফ্রম করতে হয় তো দেখো এখানে ভারপের পাস্ট ফ্রম করাই আছে এই রুলসটি খুব ইম্পর্টেন্ট নো সুনারের পরে দেন হবে এবং এরপরে ভারপের পাস্ট ফ্রম হবে আর হার্টলি বা স্কার পরে হোয়েন বসাতে হয় এরপরে ভারপের পাস্ট ফ্রম করতে হয় জি নম্বর ফাইভ অফ ফিফ এসকেপ অ্যান্ড টু কট তো দেখো সাবজেক্ট যদি পুনরাল হয় তাহলে তোমাদেরকে ভার্বকেও পুনরাল বসাতে হবে তো দেখো এখানে অব আছে অপের আগের অংশ আছে ফাইভ আর ফাইভ হলো পুনরাল সাবজেক্ট সুতরাং পুনরাল ভার্ব বসাতে হবে তো টু এর পরে এখানে তোমাদেরকে বসাতে হবে ওয়ার আট নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেরো এ নম্বরটি দেখো ইউ শুড ইনফর্ম দ্য মেটার অফ দ্য ফাদার তো দেখো ইনফর্মের পরে অবশ্যই ব্যক্তি বসাতে হয় এরপরে অফ বসাতে হয় তো দেখো ইউ শুট ঠিক আছে এরপরে তোমাদের কি করতে হবে ইনফর্ম বসাতে হবে ইনফর্ম পরে অবশ্যই ব্যক্তি হবে এখানে ব্যক্তি হলো ইউর ফাদার তো দেখো আমি এখানে ব্যক্তি ইউর ফাদার বসিয়ে দিয়েছি এরপরে অফ বসাতে হবে অফ বসিয়ে দিয়েছি এরপরে বাকি অংশ দা মেটার এখানে আনসার হবে ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য মেটার বি নম্বরটি দেখো লেড ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক তো দেখো লেটের পরে লেটার পরে সর্বদা অবজেটিভ ফর্ম বসাতে হয় কখনো সাবজেডি ফর্ম বসে না তো দেখো ইউ এর অবজেটিভ ফর্ম হলো ইউ আর আই এর অবজেটিভ ফর্ম হলো মি তো এখানে তোমাদেরকে আই কে পরিবর্তন করে লিখতে হবে মি এখানে অ্যানসার হবে লেড ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক ই নম্বরটি দেখো দ্য ম্যান কেম টু মি হু ওয়াজ এ লয়ার তো এখানে অ্যান্সার হবে দ্য ম্যান দিয়ে তোমাদেরকে একটা কমা দিতে হবে এরপরে লিখতে হবে হু কেম টু মি কমা দিতে হবে ওয়াজ এ লয়ার এর বাংলা অর্থ হলো গতকাল যে লোকটি আমার কাছে এসেছিল সে একজন আইনজীবী এই বাক্যটি তোমরা মুখস্থ করে রাখো ডি নম্বরটি দেখো উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল তো দেখো কোনো কিছু যদি ঝোলানো হয় তাকে তাহলে তোমাদেরকে ইংরেজি লিখতে হবে হ্যাং আর ফাঁসিতে যদি ঝোলানো হয় তখন তোমাদেরকে লিখতে হবে হ্যাং তো দেখো এই ওয়ালের মধ্যে কিন্তু ঝোলানো হয়েছে ওয়ালের মধ্যে ছবিটি ছবি ঝোলানে সেটা সেখানে হ্যাংড বসানো যাবে না সেখানে বসাতে হবে হ্যাং তো এখানে হবে উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল ই নম্বর শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি তো দেখো কথা বলা কথা বলার ইংরেজি কিন্তু টক না কথা বলার ইংরেজি হলো স্পিক সুতরাং এখানে টককে পরিবর্তন করে লিখতে হবে স্পিক এখানে অ্যান্সার হবে সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এপ নম্বরে ভার্চুয়াস আর ব্লিস্ট তো দেখো সাবজেক্ট যদি পুদুরল হয় তাহলে তোমাদেরকে পুদুরাল ভার্ব বসাতে হবে তো দেখো এখানে কিন্তু পুজুরাল ভার বসানো আছে কিন্তু সাবজেক্টটি পুজুরাল নয় এর আগে একটা দা বসিয়ে দিলেই পুজুরাল হবে তো দেখো আমি এখানে দা বসিয়ে দিয়েছি দা ভার্সুয়াস আর ব্লিস্ট জি নম্বরটি দেখো দা হান্টার শট টু ডিয়ার্স তো দেখো ডিয়ার এবং শিপ ডিয়ার এবং শিপ এই দুইটির সিঙ্গুলার এবং পুজুরাল ফ্রম একই অর্থাৎ ডিয়ার এবং শিপের সাথে কখনো এস বাই যুক্ত হবে না সুতরাং এখান থেকে তোমাদেরকে এস কে তুলে দিতে হবে তো দেখো আমি এখানে এসকে কে তুলে দিয়ে শুধু ডিআর লিখে দিলাম তোমাদের আজকের ক্লাসটি শিওর পাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে এই বই থেকে নেওয়া হলো পেজ নম্বর পঁচানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর পেজ অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন এন্ড आंसर এক কি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ 5 নোটিস রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 1 এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন এন্ড आंसर দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ 5 প্যারাগ্রাফ রাইটিং টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে आंसर দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অনসার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অনসার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন অন অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পাটে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পাটের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম অফ বার্থ দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে তোমরা বাবা টপ হান্ড্রেড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছ এই আইটেম অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো তুলতে পারবা টপ প্যাসেজ রাইটিং সাজেশন টপ রাইটিং সাজেশন তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে সাজেশন বইটির মধ্যে যাবা তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করবো তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা

এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালোজন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে সিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি কয়েক কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি